সে আমাকে বলেও তুমি মরে যেতে পারো না, তুমি মরে যেতে পারো না, তুমি মরলেও তোমার রাস্তা পরিষ্কার হয়, তাহলে তো আমার তার ই করতে হয় না কোনো কিছু। আমি সাইন দিই না দেখে, অঙ্গীকার নামায় স্বাক্ষর দিই না দেখে, সে প্রতিনিয়ত আমাকে নির্যাতন করে আসছে শারীরিক ও মানসিকভাবে। সহজ কথা বনি বনা হচ্ছে না, তাকে একবার তালাক দিছি, সেখানেও তারা থানায় প্রেশারাইজ করে, তারা জোর করে আমার আবার বিয়ে পুনরুষ্ঠ করেছে। আমি সেখানে সম্মতি ছিল না, সে আমার অনুমতি ছাড়া, একটা স্ত্রী আমার অনুমতি ছাড়া অধিদপ্তরে যায়, মন্ত্রণালয়ে যায়। দীর্ঘ এক বছর আগে আমি জানতে পারি ফেনী ফুলগাজীর একজন সহকারী শিক্ষক পশ্চিম বসন্তপুর স্কুলের টিচার তাসলিমা তালিবার সাথে তার অবৈধ সম্পর্ক আছে, এবং সেটা জানতে পেরে আমি তাকে পার্সোনালি বুঝায় শুনে সে আমার সাথে ই হয়ে আপোষ করে আমরা মানিকগঞ্জে তাকে ট্রান্সফার করে নিয়ে আসি। সে মানিকগঞ্জ ট্রান্সফার হয়ে চলে আসে, তার অথরিটি আমাকে সাহায্য করেন এই ট্রান্সফারের জন্য। পরে মানিকগঞ্জে নিয়ে আসি, পরে সে মানিকগঞ্জ আসার পর থেকেই আমাকে সেই বিয়ে, সে হয়তো বিয়ে করে ফেলছে সেখানে 2000 মানে ব্যাকডেট দিয়ে একটা অঙ্গীকারনামা বানাইছে, সে অঙ্গীকারনামা নিয়ে আমাকে মারধর করে, নির্যাতন করে। আমি সাইন দিই না দেখে, অঙ্গীকারনামায় স্বাক্ষর দিই না দেখে, সে প্রতিনিয়ত আমাকে নির্যাতন করে আসছে শারীরিক ও মানসিকভাবে। আমার বাচ্চাকে ঠিকমতো ভরণ পোষণ দিতেছে না এবং আমাদের সাথে খোঁজ খবরও নিতেছে না। মাঝে মাঝে সে আসে, এই হচ্ছে সাইনের জন্য, অঙ্গীকারনামা সাইনের জন্য সে আমাদের কাছে আসে এবং সে আমাকে নির্যাতন করতে থাকে। এবং হচ্ছে এর মধ্যে সে আমাকে বহুবার সুইসাইড করানোর জন্য, আমার প্ররোচনা সুইসাইড প্ররোচনার জন্য হুমকি দেয়। সে আমাকে বলেও তুমি মরে যেতে পারো না, তুমি মরে যেতে পারো না, তুমি মরলেও তোমার রাস্তা পরিষ্কার হয়, তাহলে তো আমার তার ই করতে হয় না কোনো কিছু। এবং এর মধ্যে সে একবার আমাকে সে অ্যাবর্শনও করায়, আমাকে সে আমাকে বাচ্চা নিতে দিবে না, ফেনী গেলে বাচ্চা নিতে দিবে, ফেনী ট্রান্সফার হয়ে যাবে তখন। যাই হোক, তার এই নির্যাতন চলতেই আছে, এভাবে বারবার প্রতিনিয়ত চলতেই আছে। এবং তার হুমকি ধামকি, আমি তো ডিভোর্স দিয়ে দিব, অঙ্গীকার নামায় সাইন না দিলে ডিভোর্স দিয়ে দিব, বিয়ের অনুমতি না দিলে ডিভোর্স দিয়ে দিব, এগুলাও চলতে আছে, মারধরও চলতেছে। পরে সেই দিন এই এখন যখন আমি সেই মহিলার এই এগুলো শুনে মহিলার বিরুদ্ধে আমি কমপ্লেন করি, মহিলার সে ইয়ে আছে, অথরিটি আছে ওইখানে, কমপ্লেন করার পরে মহিলার ওইখান থেকে আমাকে ডাকে শিক্ষা অফিসাররা, সেখানে তদন্ত হয়, মহিলা লিখিত দেন। সেই লিখিতর পর থেকে সে আমার প্রতি আরও ক্ষিপ্ত হয়ে যান, আরও হুমকি ধামকি, নির্যাতন চলতেই আছে, বাচ্চারও খোঁজ খবর নেয় না, আমাদেরও খোঁজ খবর নেয় না, অল রেকর্ডিং আছে, সে বিয়ে করে ফেলছে আমাকে স্বীকার করছে। এবং বিয়ে করছে তো করছে, সে সেখানে সেই মহিলাকে বড় বউ দেখে বিয়ে করছে, সেটা আমাকে বলছে, ভয়েস রেকর্ড আছে, যে আমি তো ভুল করছি, একটা ক্রাইম করে ফেলছি, আমি সেখানে ওরে বড় বউ দেখাইছি। এখন তুমি যখন সাইন দিবা তখন আমি নতুন করে তার সাথে রেজিস্ট্রি করবো এবং তাকে ছোটো বউ দেখাবো। কারণ হচ্ছে আমি মেনে নিই না, তার এই অবৈধ সম্পর্ক মেনে নিতে হবে আমাকে, তাকে সাইন দিতে হবে, বিয়ের অনুমতি দিতে হবে। এখানে আপনার অঙ্গীকারনামাটা আছে, আপনারা দেখেন 2021 সাল মনে হয় এখানে ব্যাকডেটের দেওয়া অঙ্গীকারনামায়, আর সে স্বীকারও করছে যে 3-4 বছর আগে সে বিয়ে করছে। আমি অতটা জানি না, কারণ সে আমি বুঝতে পারি নাই কোনো কিছু, সে আমাকে বুঝতে নাই, মানে একটা মানুষ মনে করেন আমি কতটা তার উপর বিশ্বাসী হইলে আমি এগুলো বুঝতে পারি, ধরতেও পারি নাই। আমি তো অনেক চেষ্টা করছি, আমি চাইছি যে আমার স্বামী, আমার সন্তানের ভবিষ্যৎ, আমার স্বামীর সম্মান, আমাকে সবাই বলছে লিখিত দেন, অধিদপ্তরে লিখিত দেন, আমি দেই নাই। সে সাসপেন্ড হবে, তার চাকরি থাকবে না, তার সম্মান থাকবে না, সে একজন ফার্স্ট ক্লাস অফিসার, এবং তার অহংকারও আছে এটা নিয়ে, তার অহংকারও আছে। তাকে যখন থানায় ডাকা হয় সে বলে আমি একজন ফার্স্ট ক্লাস অফিসার, আমি একজন নবম গ্রেডের অফিসার, আমাকে 13তম গ্রেডের অফিসার কীভাবে আমাকে ইনকোয়ারি করে, কীভাবে তার এই অফিস দিয়ে তার এই জব নিয়ে তার অনেক অহংকার, সে নবম গ্রেডের অফিসার, তার বিরুদ্ধে কেউ কিছু করতে পারবে না। ইভেন সে এটাও বলে তুমি আমার বিরুদ্ধে কোনো মামলা টামলা করতে পারবে না, সে ভয়েস রেকর্ড আছে, মামলা করতে পারবে ওই লিমা। আমি বলি কেন লিমা মামলা করতে পারবে কেন, বলে লিমারা যে আমি বড় বউ দেখাইছি, ও তো মামলা করতে পারবে যে বিয়ে গোপন করে আমাকে বিয়ে করছে, কিন্তু এই লিমা কিন্তু সবই জানে, লিমা কিন্তু সে আগে থেকে আমার সাথে পরিচিত, সব কিছুই সে জানে, সে জেনে শুনেই এখানে অবৈধ সম্পর্ক করছে আমার সংসারটা নষ্ট করার জন্য। এবং এই তাসলিমা আক্তার লিমা, তার যে স্বামী আছেন ফুডেন ইন্সপেক্টর শরীফুল ইসলাম রাসেল, 2017 সালে রোড অ্যাক্সিডেন্টে মারা যান, সে এখনও তার পেনশন খাইতেছে, সে যে বিয়ে করছে বিয়ে গোপন করে, ইভেন এই পেনশনের জন্যই সে বিয়ে গোপন করে সে পেনশন জামার পেনশন ই করতেছে, ভোগ করতেছেন। মানে তাদের তারা হচ্ছে বিয়ে গোপন রাখবেন, কিন্তু আমার কাছ থেকে সাইনও নেবেন, বিয়েও করবেন, মানে তাদের সুবিধার সাথে আমাকে তারা মানে ইহারা করবেন, আমি যেন পরবর্তীতে আইনের আশ্রয় না নিতে পারি। সে তো আমার হকই ঠিকমতো আদায় করতেছে না, আমার সন্তানের হক ঠিকমতো আদায় করতেছে না। ইভেন যে এই 2017 সাল থেকে তার যে চাকরি হয়েছে, চাকরি হওয়ার পর থেকে অসংখ্যবার ব্যাংক আপনি ই স্টেটমেন্ট চেক করবেন, অসংখ্যবার সে আমার বাবার কাছ থেকে তাকে টাকা এনে দিতে হয়েছে, আমার হচ্ছে সে টুকটাক ই করেন, আপনার অ্যান্টিকের বিজনেস করে। আমার সে ট্রান্সফারটা হয় কিন্তু একটা নারী কেলেঙ্কারির জন্য, পটিয়া পিটিআইতে একটা নারী কেলেঙ্কারি হয়, সেখানে সবাইকে পুরো অথরিটি একটা সেখানে চেঞ্জ করা হয় অধিদপ্তর থেকে, সেখানে গেলে নারী কেলেঙ্কারি হয়, একজন হয়তো সুইসাইড করতে গিয়েছিল, এটা হয়তো নিউজ আসছিল, তো সেখানে পুরো প্রশাসনিক কাঠামো ই করেন, চেঞ্জ করার কারণে ওর বাবাকে ফেনীর থেকে ওখানে পাঠায়, এই হচ্ছে নারী কেলেঙ্কারির জন্য। তো এই যে পিটিআই সেক্টরটা আছেন, আমি দীর্ঘ 7 বছর একজন ইনস্ট্রাক্টর সাধারণ ওয়াইফ, এইখানে প্রতিনিয়ত এগুলো হইতে থাকে ইনস্ট্রাক্টরদের সাথে, আপনার ট্রেনিদের সাথে, এটা নর্মাল বিষয় তাদের সাথে অনেক।
ইভেন সুপারদের সাথেও হয়, আমি অত যতটুকু জানছি আর কি। তো আমি এগুলা হচ্ছে তাদের দেখতেছি যে বিয়ের দেড় দু বছর পর থেকে যখন তার পিটিআই তে মানেই হয়, দেখি যে ট্রেনিরাও এরকম করে, যারা ট্রেনিং করতে প্রাইমারি স্কুল টিচার আছে, কিছু কিছু টিচার আছে অনেক খারাপ, তারা এরকম স্যার এইটা ওইটা মানে স্যারের সাথে অনেক ই করতে চায়। তারপরে হচ্ছে আমার হাজব্যান্ডও কিছু কিছু সুযোগ দেয়, এগুলো দেখি, তাকে শাসন করার চেষ্টা মানে বুঝাই, শাসন করার চেষ্টা করি না, আর আমি অনেক বিশ্বাস করি, যাই হোক আমি ওরকমভাবে কারোর কাছে এখনও বলি নাই। লাস্ট যে এই যে সম্পর্কটার কথা, আমি তো কোনোভাবেই জানতাম না এই সম্পর্কটার কথা, সে আমাকে না বললে আমি আদৌ জানতে পারতাম না যে সে এই মহিলার সাথে এগুলো করতেছে। বাবাকে ফোন দেয়, মাকে ফোন দেয়, আমার খালাতো ভাই আমার বোনদের হুমকি ধামকি মেরে ফেলবে, বাচ্চাকে নিয়ে যান, আপনার মেয়েকে বাহার থেকে নিয়ে যান, আপনার মেয়ে কেন এই বাসায় পড়ে আছে, আমার কানে কেন পড়ে আছে, অকথ্য ভাষায় গালিগালাত আমার বাবাকে। মানে আমার বাবা একজন মনে করেন যে রিটায়ার্ড পার্সন, আমার একটা ভাই নেই, বৃদ্ধ মানুষ আমার বাবা, সে তো প্রতিনিয়ত আমাকে নির্যাতন করতোই। আমার বাবারে ফোন দিয়ে আমি বলতাম আমার বাবা মাকে কেন ফোন দাও, আমি তো আমি এখানে আসি, কেন তাদের ফোন দিয়ে চালাও। পরে আমি রোজার মাসে আমার মাঝে মাঝেই মানে বাসায় আসে না, বাসায় আসে না, আমি সাইন দিই না কেন, সাইন দিই না কেন বাসায়, এই জন্য আসে না, আমাকে বিভিন্নভাবে এসে কনভিন্স করার চেষ্টা করে যে বাইরে সাইন দিবা, অফিসে সাইন দিবা, সাইন দিলে সব কিছু ঠিক হয়ে যাবে, তুমি সাইন দাও সব কিছু ঠিক হয়ে যাবে। মনে করে না আমাকে আসে, আর বাচ্চার সাথেও দেখা করে না, আমার সাথেও দেখা করে না, অফিসেই থাকে, হুমকি ধামকি, বাসা থেকে বের হয়ে যা, আমার বাসা থেকে বের হয়ে যা, তোর তালাক দিয়ে দিবো, তোর কাবিনের টাকা দিয়ে দিবো, এই করবো সেই করবো, এগুলো মানে প্রতিনিয়ত বলতেছে, মানে একটা মানসিক ইয়ে। কিন্তু আমি এখনও আশায় বসে আছি যে সে ভালো হবে, সে ভালো হবে, কারণ আমি যাই। পরে শেষ মুহূর্তে যখন দেখতেছি যে সে হচ্ছে কোনো মতেই ভালো হবে না, আজকে মনে করেন আমার বাচ্চাটা সেই যেদিন ওরকম ওরকম শুরু করে সেই দিন, তার জন্য আমার বাচ্চাকে বিড়াল একটা আচর দেয়, আমি ছয়টা ভ্যাকসিন দিচ্ছি আমার বাচ্চারে, মনে করেন বাচ্চার জ্বর আজকে 15-20 দিন বাচ্চা অসুস্থ, একটাবার আমার বাচ্চা খুঁজতে নেই, একটাবার আমার বাচ্চাকে দেখতে আসে না এখানে মানিকগঞ্জ পিটিআই এখান থেকে এখানে, সে একটাবার আমার বাচ্চারা দেখে নেই। আমার বাচ্চা বলতেছে সেদিন যেদিন পিটিআই খুলবে, আম্মু আমাকে বাবার সাথে দেখা করবো, বাবার কাছে নিয়ে যাব। তার মেসেজে খালি আমার গালিগালাজ। আচ্ছা কি মনে করে আমি কোথায় আছি? সে অফিসে যে সিনকেট করে, একটা মহিলা অফিসে জামাই অফিসে সিনকেট করে, এই দেখেন আমি যে 30 তারিখও তাকে 1000 টাকা পাঠাইছি, 30 তারিখে এখনো বেতন পাইনি, বেতন পেলে আমি ঘর ভাড়া দিয়ে দিব, আমি কিন্তু এই জায়গায় কোনো আমার কোনো ইয়ে নেই। সে আমার অনুমতি ছাড়া, একটা স্ত্রী আমার অনুমতি আছে, অধিদপ্তরে যায়, মন্ত্রণালয়ে যায়, সে আমার নামে ফেসবুকে লেখে, আপনাকে ফেসবুকে দেখছে সে কী কী লিখছে বলো তো, ঠিক আছে সে চলে যাক, তাহলে কেন সময় থাকতে চাচ্ছে না? আপনি কি আপনার আজব কথা, আপনার স্ত্রী সে যদি আমাকে, সে কি আপনারা যখন কথা বলছেন সে আমাকে খারাপ হিসেবে হাইলাইট করছে, আপনারা শেয়ার করতে পারবেন? সে কিন্তু টোটালি আমাকে খারাপ হিসেবে আপনাদের কাছে যতভাবে উপস্থান করা যায়, সেটা আমার বনিবনা হচ্ছে না, সহজ কথা বনিবনা হচ্ছে না। তাকে একবার তালাক দিছি, সেখানেও তারা থানায় প্রেশারাইজ করে, তারা জোর করে আমার আবার বিয়ে পুনরুদ্ধার করেছে, আমি সেখানে সম্মতি ছিল না, ঠিক আছে। এখন আপনারা আবার সেই সিচুয়েশনটা সে আবার ক্রিয়েট করছে, এটা তো আপনার বিলুপ্ত, জোর করে সংসার হবে না, হবে কখনো? যেই সংসার একবার তিক্ততা ধরে সেই সংসার কখনো আর টিকবে না। আমি খালি আমার মেয়ের দিকে তাকাই, আমি তারপর স্যাক্রিফাইস করতে থাক, আমার মেয়েটা থাকুক, আমার মেয়ের যা লাগে আমি আমার মেয়েকে প্রোভাইড করি, অবৈধ কোনো সম্পর্ক নেই, আপনারা দেখেন কোনো সম্পর্ক নেই তার সাথে, এটা মিথ্যা বলা, ঠিক আছে।